গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর পরিবেশে পৃষ্ঠা 41 এ দেখো যে বাড়ির কাজটা আছে সেটা একটু বোর্ডে করে দেখাচ্ছি। দেখো একের দাগ এটা বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেটা সঠিক উত্তর হবে তাতে টিক তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। প্রথমে কয়টা কি আছে, পৃথিবীর আকার গোলাকার লম্বাটে কমলা লেবুর মতো। তোমাদের বই দেখবে এখানে গালাকার লেখা আছে, তোমরা এটা একটা এটার দিয়ে নেবে যে গোলাকার করে নেবে, আর এখানে একটা র লিখবে। দেখো তাহলে পৃথিবীর আকার আমরা জানি যেমন কমলা লেবুর মতো, তাহলে এখানে কমলা লেবুর মাথায় টিক চিহ্ন দিলাম। কয়েকটা দেখো, সূর্য আছে বলে পৃথিবীতে মাটি জল প্রাণ আছে। তাহলে সূর্য আছে বলে পৃথিবীতে প্রাণ আছে, প্রাণের মাথায় টিক চিহ্ন দিলাম। বয়টা দেখো, সূর্যকে কেন্দ্র করে কে ঘোরে, সূর্যকে কেন্দ্র করে ঘোরে পৃথিবী। তাহলে এখানে সূর্যকে কেন্দ্র করে ঘোরে চাঁদ গ্রহ পৃথিবী, তাই উত্তরটা হবে পৃথিবী, পৃথিবীর মাথায় টিক চিহ্ন দিচ্ছি। তারপরে দেখো ভাইটা, আমরা বাস করি চাঁদে গ্রহে পৃথিবীতে। তা আমরা কোথায় বাস করি সবাই জানি, আমরা পৃথিবীতে বাস করি, তাহলে আমরা বাস করি পৃথিবীতে, পৃথিবীর মাথায় টিক চিহ্ন। এবার দেখো দুয়ের দাগের গুলো কি আছে, দুয়ের দাগে আছে এক কথায় উত্তর দাও, মানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমে কি আছে, সূর্য থেকে আমরা কি পাই, তাহলে সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। কয়েকটা দেখো, পৃথিবীর উপগ্রহের নাম কি, পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। তারপর দেখো কয়েকটা, সূর্যকে আমরা কখন দেখতে পাই, সূর্যকে আমরা দিনের বেলা দেখতে পাই। ঘরটা দেখো, গ্রহ কাকে বলে, সূর্যকে কেন্দ্র করে যারা ঘোরে তাদেরকে বলা হয় গ্রহ। উংগায়টা উপগ্রহ কাদের বলে, গ্রহের চারিদিকে যারা ঘোরে তাদেরকে বলা হয় উপগ্রহ। তারপর দেখো ছয়টা, রাতের আকাশে কাদের দেখা যায়, তো রাতের আকাশে চাঁদ ও ছোট বড় অনেক তারা দেখতে পাওয়া যায়। ছয়টা দেখো, ছয়টা বলছে পৃথিবীর আকার কেমন, পৃথিবীর আকার ঠিক কমলা লেবুর মতো। বর্গীর ছয়টা বলছে, সূর্য না থাকলে পৃথিবীতে কি হতো, সূর্য না থাকলে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকতো না বা প্রাণ থাকতো না, অন্ধকারের মধ্যে থাকতে হতো আমাদের, আমরা বাঁচতে পারতাম না। তারপর দেখো ছয়টা, দিন কাকে বলে, বলছে পৃথিবী কমলা লেবুর মতো গোল, তাই সূর্যের আলো পৃথিবীর পুরো জায়গায় একসঙ্গে পড়ে না, পৃথিবীর যেদিকে সূর্যের আলো পড়ে সেই দিকটা হয় দিন। তারপর বলছে ইংগয়েরটা, রাতের আকাশকে কারা সুন্দর করে তোলে, চাঁদ ও তারা রাতের আকাশকে একসঙ্গে সুন্দর করে তোলে। তারপর দেখো তিনের দাগেরটা বলছে, ফাঁকা ঘরে সঠিক কথাটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো কি আছে, পৃথিবীর আকার ঠিক ড্যাশের মতো ড্যাশ, তা আমরা জানি পৃথিবীর আকার ঠিক কমলা লেবুর মতো গোল। কয়েকটা, পৃথিবী সূর্যের একটি ড্যাশ, পৃথিবী সূর্যের একটি গ্রহ। তারপরে গয়েরটা দেখো, রাতের আকাশে আমরা ড্যাশ তারাও ড্যাশ দেখি, তাই রাতের আকাশে আমরা অনেক ছোট বড়ও লিখতে পারো, শুধু ছোট বড়ও লিখতে পারো, যেটা খুশি একটা লিখতে পারো। দেখো তাহলে উত্তরটা হবে, রাতের আকাশে আমরা ছোট বড় তারা ও চাঁদ দেখি। ঘরটা হচ্ছে, সূর্যকে কেন্দ্র করে যারা ড্যাশ তাদের ড্যাশ বলে, সূর্যকে কেন্দ্র করে যারা ঘোরে তাদের
ग्रह बोले। ওমাইটা বলছে সূর্য না থাকলে ড্যাশ কোনো ড্যাশ থাকতো না, সূর্য না থাকলে পৃথিবীতে কোনো প্রাণ থাকতো না। এই যে কাজটা তোমাদের আজকে আমি বলে দিলাম সেটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে।